আসসালামু আলাইকুম। আইনি পাঠশালার নিয়মিত আইন আলোচনায় আজকের যে বিষয় সেটি হলো যে ভূমিহীন পরিবারের মধ্যে কৃষি খাসজমি বন্দোবস্ত বিষয়ক তথ্যগুলো আমরা বাংলাদেশের মানুষ হিসেবে কমবেশি সবাই জেনে রাখা ভালো। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। আলোচনার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন আইন বিষয়ক ভিডিও দেখতে লাইক কমেন্টস করবেন। সবাইকে সুস্বাগতম। তো ভূমিহীন পরিবারের মধ্যে কৃষি খাসজমি যে বন্দোবস্ত বিষয়ক তথ্য, এই তথ্যগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানা রাখা দরকার বন্ধুরা, আমরা শুরুতেই জানি যে এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950 এর 76 ধারার এক উপধারা মোতাবেক যে কোনো ভূমি সরকারের হাতে ন্যস্ত হলে সেগুলি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন এবং সরকার এই ভূমি সরকার কর্তৃক প্রণীত পদ্ধতি অনুযায়ী বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারেন। ব্যবস্থাপনার ভিত্তিতে দেশের সকল ভূমিকে কৃষি ও অকৃষি এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কৃষি খাসজমির বন্দোবস্ত ও ব্যবস্থাপনার বিষয়ে সরকার 1997 সালে নীতিমালা প্রণয়ন করেছে। বর্তমানে এই নীতিমালাটি কার্যকর এবং প্রচলিত আছে। উক্ত নীতিমালার আলোকে বর্তমানে খাস কৃষি জমি শুধু ভূমিহীন পরিবারের নিকট বিতরণ করা হবে, অন্য কেউ এই জমি পেতে হকদার নয়। তো কৃষি খাসজমি বিতরণের উদ্দেশ্য কি? সেটি হচ্ছে যে আমরা যদি এক দুই এভাবে দেখি তাহলে ভূমিহীনদের যে পুনর্বাসন, দুই নম্বর দারিদ্র বিমোচন, তিন নম্বর বর্গাচাষ পদ্ধতি রহিতকরণ, চার নম্বর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পাঁচ নম্বর সিলিং বহির্ভূত মালিকানা রহিতকরণ, ৬ খাসজমির অবৈধ দখল রোধ, ৭ খাসজমি অব্যবহৃত পতিত না রাখা, ৮ শহরমুখী জনস্রোত রোধ করা, ৯ জমির বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ, ১০ নারীর ক্ষমতায়নের ব্যবস্থা করা, ১১ আবাসন সমস্যার সমাধান করা, ১২ দুস্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, ১৩ রাজনৈতিক অঙ্গীকার, ১৪ সরকারি জমির স্বার্থ সংরক্ষণ, ১৫ জমির সুষম বণ্টন, ১৬ জমির মালিকানা প্রদান, ১৭ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, ১৮ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, ১৯ সরকারের ভূমি সংস্কার নীতি বাস্তবায়ন, ২০ বা গণতন্ত্র আয়ন ও গণতন্ত্রকে শক্তিশালীকরণ, ২১ সামাজিক সচেতনতা বৃদ্ধি, ২২ বেনামি সমবায়ীদের দখল থেকে খাসজমি উদ্ধার এবং ২৩ সর্বশেষ মাথাপিছু আয় বৃদ্ধি, ২৪ অভ্যন্তরীণ সম্পদের সদ্ব্যবহার। তো এগুলো হচ্ছে যে কৃষি খাসজমি বিতরণের উদ্দেশ্য বন্ধুরা। তো কোন ধরনের জমি কৃষি খাসজমি হিসেবে গণ্য হবে সেটি আইনেই সুস্পষ্টভাবে বলা আছে। দেশের সকল মেট্রোপলিটন এলাকার সকল পৌর এলাকা এবং সকল থানা সদর এলাকার বাইরের সকল কৃষিযোগ্য জমি যা সরকারের এক নম্বর খাস খতিয়ানভুক্ত তা কৃষি জমি হিসেবে গণ্য। যে সকল থানা সদরে পৌরসভা আছে সে সকল থানার ক্ষেত্রে পৌরসভা এলাকা এবং অন্যান্য থানার ক্ষেত্রে সকল জেলা প্রশাসক কর্তৃক বিভাগীয় কমিশনারদের লিখিত পূর্ব অনুমোদন ক্রমে চিহ্নিত এলাকার বাইরে কৃষিযোগ্য খাস ভূমি কৃষি খাস ভূমি। তাহলে কৃষি খাস ভূমি কোনগুলা সেগুলা নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যে সকল জমি বন্দোবস্ত প্রদান করা হবে সেটা কোন কোন জমিগুলো সে বিষয়গুলো আমরা আইন অনুযায়ী জানতে পারি। যেমন উপজেলার আওতাধীন কৃষি খাসজমির সংজ্ঞা মোতাবেক চিহ্নিত ও উদ্ধারকৃত সকল খাসজমি যা সয়রাত মহলের অন্তর্গত নয় তা সুবিধা অনুযায়ী প থেকে ট আকারে প্লট আকারে বিভক্ত করে বন্দোবস্ত প্রদান করা যাবে। বনভূমি হিসেবে নোটিফিকেশনকৃত খাস কৃষি জমি এবং চিংড়ি ও লবণ চাষ উপযোগী খাসজমি ভূমিহীন পরিবারের নিকট বন্দোবস্তযোগ্য নয়। নদী পয়স্থী জমি বা চরভূমি দেয়ারা জরিপ সম্পন্ন না করে বন্দোবস্ত দেওয়া যাবে না, তবে চর্চা ম্যাপের সঠিকতা যাচাই সাপেক্ষে নিশ্চিত হয়ে অস্থায়ী বন্দোবস্ত প্রদান করা যাবে। পরবর্তীতে দেয়ারা জরিপ সম্পন্ন হলে সে সকল কেস সমন্বয় করা হবে যাবে। আদর্শ গ্রাম প্রতিষ্ঠার জন্যে নির্বাচিত খাস কৃষি জমি এই নীতিমালার আওতায় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া যাবে না। নীতিমালায় আওতায় বন্দোবস্ত প্রাপ্তির পর কোনো ভূমিহীন পরিবার আইন বা অধ্যাদেশ অমান্য করলে তা প্রমাণিত হয়, জেলা প্রশাসক কর্তৃক বাতিল করা হবে এবং উক্ত জমি পুনরায় খাস খতিয়ানে লিপিবদ্ধ করে নতুন করে অন্য কাউকে বন্দোবস্ত প্রদান করা যাবে। যেমন আপনি যদি কোন কোন অঞ্চলে বন্দোবস্ত প্রদান করা হবে সে বিষয়টি আমরা আইনের মাধ্যমে জানব। এটি ভূমি মন্ত্রণালয়ের যে ১৯৯৭ সালের খাসজমি
বন্দোবস্ত 46/84/260 নম্বর স্মারক অনুযায়ী রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি এই তিনটি পার্বত্য জেলা ব্যতীত বাকি 61টি জেলায় বন্দোবস্ত যোগ্য সকল কৃষি খাস জমি ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হবে। এখন ভূমিহীন পরিবারের সংখ্যাটা আমাদের জানা রেখা ভালো। তো বন্ধুরা, যে ভূমিহীন পরিবারের সংখ্যা, যে সকল পরিবারের বসত বাড়ি ও কৃষি জমি কিছুই নাই কিন্তু পরিবারটি কৃষি নির্ভর, অথবা যে পরিবারের 10% পর্যন্ত বসত বাড়ি আছে কিন্তু কৃষিযোগ্য জমি নাই কিন্তু পরিবারটি কৃষি নির্ভর, হলে সেই পরিবারটি ভূমিহীন হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, এরপরে দেখি যে দরখাস্ত গ্রহণ কিভাবে করা যায়। ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার বিভাগের 6/10/1986 খ্রিস্টাব্দ তারিখের 8/46/12/11 মধ্যে 64 নম্বর স্মারকপত্রের আলোকে সরকারি সিদ্ধান্ত হচ্ছে যে সরকার খাস জমি বন্দোবস্ত জন্য দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ধার্য করবে না, অর্থাৎ যে কোনো সময় কৃষি খাস জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করা যাবে। তো কিভাবে ভূমিহীন পরিবারের মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্ত করা হবে? তো বন্ধুরা, আমরা দেখি যে প্রথমে ভূমিহীনগণ উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সদস্য সচিব ও সহকারী কমিশনার ভূমি বরাবর সরকার কর্তৃক নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করবেন। সহকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রাপ্ত দরখাস্ত সময় ইউনিয়ন ওয়ারি বাছাই করবেন। পরে প্রতি ইউনিয়নের উপজেলা কমিটি বৈঠক করে আবেদনকারীকে হাজির করে জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই করবেন। প্রাথমিক বাছাইয়ের পর প্রয়োজনে উপজেলা কমিটি সরজমিনে তদন্ত করে সঠিকতা যাচাই করে চূড়ান্তভাবে প্রকৃত ভূমিহীন পরিবার বাছাই করবেন। আবেদন পত্র প্রাপ্তির 1 মাসের মধ্যে উপজেলা কমিটি ভূমিহীন বাছাই কার্যক্রম ও জমি বরাদ্দের পরিমাণ নির্ধারণ করে 21 দিনের মধ্যে সহকারী কমিশনার ভূমি বন্দোবস্ত কেস রেকর্ড সিজন পূর্বক প্রস্তাব উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পেশ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও প্রস্তাব পাওয়ার 21 দিনের মধ্যে উক্ত নথি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন। জেলা প্রশাসক প্রস্তাব পাওয়ার 30 দিনের মধ্যে উক্ত প্রস্তাব জেলা কমিটিতে পেশ করবেন ও জেলা কমিটির সিদ্ধান্তক্রমে প্রস্তাব অনুমোদন করে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি এর নিকট ফেরত পাঠাবেন। প্রস্তাব অনুমোদন হয়ে ফেরত আসার পর সহকারী কমিশনার ভূমি 15 দিনের মধ্যে 1 টাকা সেলামির বিনিময়ে বন্দোবস্ত প্রাপকের অনুকূলে কবুলিয়াত সম্পাদন করে দিবেন এবং বন্দোবস্ত প্রাপকের নামে কবুলিয়াত খুলে দিবেন। কবুলিয়াত সম্পাদনের 15 দিনের মধ্যে বন্দোবস্ত প্রাপকের অনুকূলে জমির দখল হস্তান্তর করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে যে সংক্ষেপে খাস জমি বন্দোবস্তের ঘোষণা সংক্রান্ত যে তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি দেখলে আশা করি এই ভিডিওর মাধ্যমে খাস জমি বন্দোবস্ত কীভাবে পেতে হয়, নিতে হয়, দরখাস্ত দিতে হয় এসব বিষয় জানতে পারবেন। তো নিত্য নতুন আইনের বিষয় ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।